বিমানে নারী যাত্রীর পাশে বসে অনৈতিক কার্যকলাপ। অতঃপর বিমানে উঠে হস্তমৈথুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার হায়দরাবাদ থেকে দিল্লি যাওয়ার সময় ইন্দিরগড় বিমানে এক যাত্রী হস্তমৈথুন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। বিমানে অবতরণের পরে অভিযুক্ত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানের ক্রু মেম্বাররা। জানা যায়, হায়দরাবাদের বাসিন্দা অভিযোগকারী মহিলা তার পাশে বসে থাকা যাত্রীকে হস্তমৈথুন করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিমানের ক্রু মেম্বারকে তিনি এই অভিযোগ জানান। দিল্লি পুলিশের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ওই নারী দেখতে পান তার পাশের আসনে বসে অভিযুক্ত ব্যক্তি ট্রাউজার টেনে নামিয়ে হস্তমৈথুন করছেন। তিনি সঙ্গে সঙ্গে বিমানকারীদের জানালে অভিযুক্তকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। বিমানের ক্রু মেম্বাররা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। বিমান দিল্লিতে নামতেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিমান সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলার পর তাকে শৌচাগারে নিয়ে নিজেকে পরিষ্কার করে আসতে নির্দেশ দেয় বিমানকারীরা। পরের দুই ঘন্টা তার উপর কড়া নজরবন্দি রাখা হয়। ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে সহযাত্রী নারীর সম্মানহানির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।